সুমাইয়ার সন্তান ওই খুঁটির সাথে বাঁধা, বারবার কাঁদে আর বলে মা রে দুনিয়ায় এমন কোন সন্তান পাইছর মা, মারে ওলা গো দেখে সহ্য করতে পারে ও মালিক দেখো আমার ভাইর আমার মা সময়ের কথা শুনে কাঁদে, তোমার কাছে যদি চোখের পানির দাবি হয় দেও নাই একটা আমার মা। কত গুনে করছি মাওলা এই জীবনে, মাফ কইরা দাও তোমার নামের খাতিরে। বাবা এ দাড়ি ভাগা ভাজান, আপনি আপনার মার জন্য আজকে কাঁদবেন, আপনার সন্তান একদিন এরকম ওয়াজের মাঠে বসে কাঁদবে বাবা, চোখে বুঝা এখন চোখে করুণায় কত লোক মারা গেল, আমি এখনো বাইছে আছি, করুণা এমন একটা গজ ওই রোগী কেউ মারা গেলে কেউ জানা যায় কত আশা করে মা জাহান্নামের আগুন যখন লাগিবে তোমার বান্দা কেমনে বলো সহিবে। এ গফর গায় মোমেন সিংহের ভাইরা আজকে আমার মাওলার একটু ডাক দিয়ে দেখাও, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দুনিয়ায় শরীরে আগুন লাগলে পানি দিয়ে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করে সুস্থ করে, কবরে যদি আগুন লাগিয়ে যায় রে মানি ওই কবরে আল্লাহ যারা গুন গুন করে কাঁদে তাদের অন্তরটা জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহ যাদের অন্তরটা কাঁদে وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى أَلَّا زَرَكَ دِتُ بِكِ فَرُرْتَ تَكِ مَبْقُلِ হলে দেখো আবার দাড়ি ভাগা বাজারটা গুড় গুড় করে কাঁদে, আমার বাবারা জানে আগামী কালকে যদি আমার শেষ নিঃশ্বাস আসিয়া যায় আহারে চারজনে কান্দে লয় আমার মসজিদের কবরস্থানের দিকে লয়ে যাবে, আমার দুইজনে কবরে নামাইয়া জীবনের শেষ বিদায় দিয়ে দিবে, আবার কবরে যে কি হইতেছে মালিক তোমার কুদরতের বাউজুর বলছি, কবরের মধ্যে 99টা সাপ দিয়ে দিবা, আরে এক একটা সাপ যদি দুনিয়ায় বাবা একটা সেকেন্ডের জন্য নিঃশ্বাস ফেলত বাবাই দুনিয়ার সমস্ত অক্সিজেন বিষাক্ত হয়ে যাইত, এই রকম 99টা সাপ আমার যুবক ভাইরা তোরে আমার সকাল বিকেল কামড়াইবো, আরে বুকের মধ্যে মাথাটা ঢুকাইয়া দিয়া কলিজা না তাই না মার করবে, আরে
পুলিশ দাদা তখন তাইনা বাইর করবে তোরে বাসাইবার মতই ঘরের মধ্যে কেউ নাই রে ভাই শুধু এখন হিসকা মারি আমার আল্লাহর দেখায় দা মালিক ওই সাপের কামড় কেমনে সহ্য করব বাজার গত কয়েকদিন আগে তিন বন্ধু যাইতেছিল বাবা পদ্মা নদীতে ইলিশ মাছ দিয়ে ভাত খাইতে আহারে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে বাবা তিনুড়া বন্ধু বিদায় লয়ে গেল এদের মধ্যে একজন ছিল কোটিপতির পোলা আহারে বাবাই ছেলেটার মা মা বুঝাইয়া দিছে জাদু রে দুনিয়ার নিয়ম হলো সন্তান মা বাপরে কবরে রাইখে পাড়াইয়া পুড়াইয়া দাফন দেয় আর এটা কেমন কপাল আমারে দিয়া গেলি এই বয়সে তোরে আমরা দাফন কেবা হবে সঙ্গে তো আমার মরণে কেবা হবে সঙ্গে তো আমার কবরে মমিন সিং কবর ঘর বাইরে এ কবর ঘর বাইরে আমার আল্লাহরে দেখাই দিও ওই দেখ আমার বাবারা রুমাল দিয়ে চোখ দুটা মুছতাছে ওই যে আমার ভাইরা চোখ দুটা মুছতাছে শুধু এখন আমি তোর আবেগ বড় কণ্ঠ দিয়ে একটা আল্লাহকে দেখতে চাই কেমনে ডাক দেয় ওই তিন যুবকের একটা যুবকের লাশ যখন মার কাছে লয়ে গেছে এইভাবে কাফন পরে দেখ তো ভাই এই ইউনিফর্মটা চেনস কিনা ভাই তুই তাকে এই কাপড়টা যদি 7 বছরের বাচ্চা দেখে তার বাবা পড়ে রয়েছে 7 বছরের বাচ্চা বাবার কামড়ে কামড় ধরে টানে আর বলে আব্বু তুমি কি আমার আর কোনদিন কমলা কিনে দিবে না মজা কিনে দিবে না বজন করুণার আগে আক্রান্ত আজহারের বুকটা এখন দেখো মায়ের জন্য কত যন্ত্রণা এই আজহারের ভাইগুলি আহারে বাবা সৌদি আরব থাকে বালিশটা মাথায় লয়া মা মা কয়া কান্দে মা তুমি আমার বিদেশ পাঠাইয়া মা তুমি কবরে চলিয়া গেলা মা রহমান জিহাদি 12 বছর বয়সে আমার মামাকে এক পেলে দুধবায়তের মধ্যে হাতটা ঢুকায় দিয়া বারবার বলছিল ইলিয়াস রে জাগো বাবা মাদ্রাসায় যা আর কোনদিন তোর সাথে আবার দেখা হইব না বাজার রে আমি জানতাম না আমার মা আমার সাইরা কবরে চলে যাইব ও আমার তালবেলিন বাবাজিরা আমি আমার বাড়ির থেকে এক সময় দূরে মাদ্রাসায় চলে গেলাম আর 3 মাস পরে আমার কানে খবর গেল আমার মা দুঃখিনি নাই রে বাবা আবার মা দুঃখিনি নাই খবর গেল এই পাগলটা ধরাই এই সুখানে দশাই চালাই চালাই দেখ মায়ের পাগল গুলো এখন এই ঘর বেসব আমার আল্লাহ দেখাই দেখো ফুলের সব এইরকম ভালোবাসা বাসন থাকতে হবে আর দশাই পাতা রাখছে আল্লাহ দেখাই দে লে জুরা বাবা হ্যাঁ বসতে বলছি আল্লাহ তুমি উম্মাম কয়দা ভয় আল্লাহর ইশকের আগুন যদি কারো অন্তরে জ্বলে যায় উনি লাভ দেয় এই তোর লাভালাভির ভণ্ডামি মনে করিস না বেটা সার মোড়ের মাঠে যাই দেখে সুজানের মাঠে যাই দেখে আল্লাহর পাগল গুলো তারা লাভ হয় আল্লাহ আকবার জোরে বলতে পারো না আমি দেখবো এখন সত্যিকারের মায়ের পাগল করে বসো সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম জোরে বললে ভয় নেই একসাথে বলেন কে এখানে আসার তৌফিক কে দিছেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম খাইতে খুব আরাম
সকলকে আমার অত্যন্ত বিনয়ের সাথে বলবো যারা রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ি ঘোড়া চলে কার উপর দিয়ে উঠে যাবে কেউ জানে না রাস্তার দিকে নামেন সমস্ত ভদ্রলোক ভাইরা রাস্তার দিকে নেমে নিচে বসেন এ দুলা ভাইরা নিচে নামো এই বড় এক ভলান্টিয়ার ভাইরা কো বাসলো একটা লোক রাস্তায় থাকতে পারবে না জোর করে আলহামদুলিল্লাহ এই যে আল্লাহর নিয়া বসেন বয়া পড়েন যদি দুলা ভাই কইলে বসেন তাও কম বহ এই যে মগা চৌধুরী ভিতরে ঢুক এ বড়ে তোর ক্যামেরা করা লাগবে এই যে লোক আছে আনবো ইউটিউবার আছে বড় সব একসাথে বলেন সব কাজের শুরুতে কার নাম নেবেন আল্লাহ নাম আসতে বলবেন ডায়াবেটিস আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কইলে আমি নাম নিতে বলেছি বিশ্ব সরকার যিনি আমার লালন কর্তা পালন কর্তা রেজাক দাতা যার বিরুদ্ধে কথা বললে কেউ আজ পর্যন্ত তার ক্ষমতা টিকে রাখতে পারে নাই টাকলা মুরাদ বিদায় ও বাইরে লওয়ার লাগে কয়দিন বিসমিল্লাহ পাল্লা করছিল এখন মোটরসাইকেল উঠে দাদার দেশ পাড়ি দিয়ে কানাডার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে সংবাদদাতা জানিয়েছে একসাথে বলতে হবে আল্লাহ এখনো আছে না নাই টাকলা মুরাদের দ্বারা বোঝা গেছে ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলছে ওরাই মরছে তুমি সংবিধানে ইসলাম লাগবে না বিসমিল্লাহ লাগবে না এখন তুমিই থাকলা না ওই আল্লাহ এখন আছে না নাই এই আল্লাহর সাক্ষী রেখে বলছি তারে যদি একদিন খুশি করতে পারেন দুনিয়ার ক্ষমতা লাগবে না এই দশটা পৃথিবীতে সমান একটা জান্নাত আপনার নামে দলিল হয়ে যাবে দুনিয়ায় সুখে থাকেন আর দুঃখে থাকেন ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির দুনিয়া সব আপনার বিরোধী রব্বে করিম যদি আপনার পক্ষে থাকে সারা পৃথিবী আপনার পক্ষে অতএব আমি যত সময় আলোচনা করবো আপনি থাকবেন না বাড়বেন আমি আলোচনা করব 20 মিনিট হ্যাঁ রাখো রাখো তুমি কইলি আমি শুনি শুধু একসাথে বলো পাগল সাহেব বাবড়া একসাথে বলো মুরাদের মতো কথা বুঝতে পারা যে ঠেল মুরা কথা বলবি বেটা ঠিকঠাক মতো করবি ইনশাল্লাহ বলেন তাহলে একসাথে বলতে হবে এই জমিনের মালিক কে ওই আল্লাহ আছে না ওই আল্লাহর কালিমাতে শুকুর জোরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলা জামে মসজিদ পত্রিকা আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজারা আলেমের উস্তাদ শেখুল উলামা শেখুল হাদিস বিশেষ করে এই ময়মনসিংহের সিংহ পুরুষ যার জন্য হাজার হাজার উলামা ইকরাম জীবন দিতে প্রস্তুত হযরত আল্লাম হযরত মাওলানা শেখুল উলামা আল্লামা আব্দুল হক সাহেব দামত বরকত আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি এবং আমার আগে যে সমস্ত মেহমান কথা বলেছেন শেখুল হাদিস শেখুল উলামা মাহবুবুল্লাহ কাসিমী প্রধান অতিথি আবুল কাসেম সাহেব আমার আগে অন্তত 5-6 জনে কথা বলেছেন আমি আসলে ময়মনসিংহ প্রোগ্রাম নেই নেই একটাই কারণে আমরা ঢাকায় যারা আছি অন্তত বিশেষ করে 9টার পরে গেলে আমাদের গলা ডামারা সরে থাকে বসতে থাকে এই জন্য 10টার পরে বয়ান করতে পারি না এটা আমাদের দোষ না পরিবেশ আল্লাহ পাক এমন করে দিয়েছে তো যাই হোক আল্লাহ যখন কবুল করেছেন উঠেছি যতটুকু কথা আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন আগে যেন আমি আমল করতে পারি জোরকানা আমি বর্তমানে ওয়াজের বেলায় আমরা পটু আমলের বানায় ঠন 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 আমরা কথা বলার সময় স্টেজে অনেক দামি দামি কথা বলি কিন্তু বিশেষ করে আমি গুনাহগারের মধ্যে আমল নাই শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই আমলে জিন্দেগি বলিয়ে যেন কবরে যেতে পারি
আমিন এত আস্তে কইলা এই জন্যই তো বক্তারা বাক্তার হয়ে গইছে আমিন আর আমাগুলোকে দোয়া করেন আল্লাহ আমাকে হেদায়েত নসিব করুক জোর করে আমিন ওই একজন এমনে বইয়ে রইছে হে মুখ খুলেই নেই আর বউ কয়ে দিছে মুখ খুলুন বুঝি বেটা তুই ওখানে যাইয়া হে মনে করে আমি হেরে দেখি না এই বেটা ওয়াজ করি 22 বছর আমি দুই দিনে ছোকরা বক্তা না এখনো সো এরাক বাড়ছে এরাক কথা কর গো ঠিক ঠিক চোখের পাওয়ার এখন 14 বছরে কোলার মতো বাড়া তোকে মতো ফেসবুক দেখে জাকানাকা জাকানাকা দিল কান্না আ এগুলা দিয়ে চোখ নষ্ট করি না বদমাশ গুলো মগা গুলি ফেসবুক চালায় কি বদমাইশের মতো কথা কও না কথা এ বেড়া ফেসবুক চালানো না ভুল যদি সেই তরিকায় চালা এই যে টাকলা মুরাদরে যেদিন রিজেক্ট মালে ফেলাইছে আমার শাশুড়ি শেখ হাসিনা আর খবরটা সারা দুনিয়ায় পৌঁছে দেয় না বললাম ওদের সব কথা কয় না কেন ও সাইছিল দুই দিন ধরে ভাইরাল হইছে আরে ভাইরাল তো পরিমণি হইছে এ কথা কয় না কেন তুমি এমন কথা কইয়া ভাইরাল হইছো বড় টাকলা যে তোর এখন মরার আগ পর্যন্ত মানুষ জুতা মারবার মুখ মুখ দিব তোর গালে ক্ষমতা তো তোর গেলই গেল তো সব গেল আল্লাহ সব পারে পারে কি পারে না জোরে বলো পারে কি পারে না আস্তে কথা কইলে করুণ আইতেছে আবার নতুন আরেক নামে একসাথে বলেন আলোচনা যত সময় করব থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন ঠিক আছে এইটাই ঠিক আমি কোরআন শরীফ পড়বো আমার সাথে আপনি আল্লাহ আকবার দিয়ে আল্লাহরে খুশি করবেন أعوذ بالله من الشيطان الرجيم قرآن تلاوة تكون شيش ہوئے تكون اللہ پر کوئی باگے تکی سو آشار میں سے پانی رو بتوز ہے بسم اللہ الرحمن الرحیم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا لقد كان لكم في رسول الله أسوة حسنة আমি কোন বিষয়ে আলোচনা করব উলামা একরাম বুঝে ফেলেছেন আমি তিনটা বিষয় এখানে আলোচনা করব যারা মারহাবা এখানে আসার পরে যারা অক্লান্ত পরিশ্রম করে ওয়াজের আয়োজন করেছে যারা সৌদি প্রবাসী কয়েকটা ভাই মাতার ঘাম পায়ে ফেলে আর রাসূলের দেশে ইনকাম করে আজকে হাজার হাজার মানুষের সমাগম ঘটিয়েছে যাদের রক্ত পানি করা পয়সা অক্লান্ত পরিশ্রমের দ্বারা ওনাদের ফ্যামিলির পক্ষ থেকে দাবি হুজুর মায়ের হস্ত কি অবস্থা বড় রাগ বয় মিলিয়ে ব এই বড় এত সময় কাটটা শেষ শুরু হয়ে গেল একসাথে বলেন আল্লাহ এখন জমিনে আছে না নাই না দাদুর দেশে ঘুমায় আমার আল্লাহ এমনই একজন আল্লাহ উনি ঘুমান না
উনি ঘুমান না ওনার শক্তি কোনদিন জাররা পরিমাণ কমেন না দুনিয়ার কারো কাছে উনি মুহতাজ না দুনিয়ার সব مخلوক তার কাছে মুহতাজ ওনার নাম কি আল্লাহ উনি বলেছেন اے مومن ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين ভয় নাই তো চিন্তা নাই মুমিনের বিজয় আসবে আজ হোক আর কাল হোক আসবে তার জ্বলন্ত প্রমাণ গত দুই এক দিন হয়ে গেছে এই যে মুরাদ সাহেব যখন বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাল কথা বলতেছিল ইসলামের বিরুদ্ধে আলেম ওলামার দাড়ি ছেঁচে ফেলবে সংবিধান থেকে ইসলাম উড়াইয়া দিবে বিসমিল্লাহ সারা জীবন লেগে তুলিয়া দিবে বা হাত উড়াইয়া দিবে বাহাত্তর দিবে সংবিধান উড়াইয়া বাহাত্তর সংবিধানে চালু করবে উঠাই দিবে সব আমার আল্লাহ কয় দে তুই সব না আমি সব আমার নাম রব ঠিক কথা কর না কেন ঠিক সবার পরে আমার একটা মাইট আছে যেই মাইটটা আমি করা মাইট দিছিলাম ফেরাওই না রে ওরে 400 বছর দিছিলাম খালি আকাম তুই কাম যা আছে কর বাইরা ল তুই খালি বাইরা ল নমরুদদারে কইছিলাম 1700 বছর খালি বাইরা ল এমন একটা সময় বাড়ি একটা মারমু জুতার বাড়ি দিয়ে তোরে দুনিয়া থেকে শেষ করব ফিরাউন আল্লাহ বলো তুই বাইরা ল বাইরা ল তুই যদ্দুর পার সহ নদীর মধ্যে নামাইয়া পসা কেদা কুত্তা পসা কেদা তোরে খাওয়াইয়া জমিন থেকে শেষ করব ওনার নাম কি আল্লাহ ওই আল্লাহ বলছে তোমাকে ভয় নাই বিজয় মুমিনেরই হবে ইনশাআল্লাহ মুমিনের চোখের পানির দাম আছে না নাই আছে যদি বলেন আছে না নাই আছে তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায় গফরগার মানুষের সঙ্গে দিব আজকের দিনটা মনে রাখিস আমার রব্বে কারীম যেই দিনকে যেই মাঠে বসে তুমি রব্বে কারীমের কথাগুলি শুনছিল কোরআন থেকে উলামায়ে কেরামের জবান থেকে রসুলের সেই অশ্বীয় বাণী যে কথাকে আজও পর্যন্ত কেউ কাদে মিথ্যা বলে সাব্যস্ত করতে পারে নাই উনি হলেন শাহরে ইসলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বলেছেন যারা সত্যিকারে আমার আল্লাহকে ভালোবাসে তাদের অন্তরটা শুধু আল্লাহর জন্য থাকে আল্লাহর ভালোবাসা যার অন্তরে থাকে তার যারা পরিমাণ ঈমান থেকে কেউ সরাইতে পারে না এমন একটা ঘটনা তোমরা জানো এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব আল্লাহই আমার রব তিনি আমার সব এই কথাটার বিশ্বাস যার অন্তরে থাকবে ওই মুসলমান ওই ঈমানদার ঠিক না এমন একটা আওয়াজ মক্কার ভূখণ্ডে চালু হয়ে গেল একটা বৃদ্ধা একটা মা মধ্যবয়সের এক মা নাম তার সুমাইয়া নাম কি বাজান রে আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনে 2004 সালে যখন জীবনে প্রথম হজে যাই আমাকে একজন হাজির সাহেব বলছিল জিহাদি এই জায়গাটা তুমি চিনোনি আমি বললাম আমি প্রথম আসছি কইতেছি এই যে যে জায়গার জেহাদি যেখানে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ইসলামের জন্য কোরআনের জন্য একটা মহিলা আল্লাহ আমার রব তিনি আমার সব এখানে তাকে জীবন দিতে হয়েছিল আমি বললাম ভাই জানে ওই মহিলাটার নাম কি সুমাইয়া ওই হাজির চোখ বেবে পানি পরে আর বলে জিহাদি সাহ ঠিকই বলেছেন ওই মহিলাটার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে এমন কোন মহিলা দেখেছেন কোরআনের জোরজ আবার আল্লাহর জোরজ জীবন দেয় আমি বললাম শিশু মায়ের যাত্রার ঘটনা জানা আছে বললে এখানে বেঈমান আবু জেহেল মা সুমাইয়াকে চিৎ করে শোয়ে রেখেছিল সুমাইয়াকে চিৎ করে শোয়াইয়া তার লজ্জা স্থানে বড় একটা বল্লম দিয়ে আঘাত করবে
মাসুমায়ে কি বলা হইল আল্লাহ আমার রব তিনি সবই কথা মানবা না বলো সুমায়া বলে বেঈমান রে ইমানের বিরুদ্ধে যারাই লড়ছে ওরাই দুনিয়ায় মরছে তবে কি তুমি বলতে চাও তোমার জীবন দিবা সুমায়া কাঁদে আর বলে হে বেঈমান মোমেন সেই পৃথিবীর সুলগ্ন থেকে জীবন দিছে ঈমান কোনদিন দেয়নি ولا تجدوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين مؤمن زبون دا إيمان دا كتا بنا أرزوري أرزوري তোমার আওয়াজ দিয়ে মোমেন সিংহের যুবকেবার দেখা যাবে তোর বাড়ি মোমেন সিংহ ফুলগা আমার বাড়ি গোপালগঞ্জ কার গায়ে কত শক্তি আছে প্রমাণ করে দেয় বাংলাদেশে জীবন দিব ইমান দিব না কোন আস্তিক যদি মানের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলে ওর মাথা ফাটাই ফেলব কার কার রাজি আছো আল্লাহ কিন্তু হাত তুলে কি শেষ তো কিছুই তো কইলি না কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে অশ্বটা আমার কোন দলের পরিচয় থাকবে না অশ্বটা কোন আমার ভাইস পরিচয় থাকবে না অশ্বটা কোন আমার ইমানদারের পরিচয় থাকবে না এই প্রস্তাবে খায় কে রাজি আছে আল্লাহ কার করে হাত তুলে কি কবি তোরা বলছি হিজলা পিডিকে মতো দুজন বইয়া বইয়া কই না রে বেড়ে তাকবীর দিবি খাড়াই পরে মাজাটা টান করে দিবি কির কার দুর্বল বসের মতো তাকবীর দে যাওয়ার বড়া পরবর্তীতে মাহফিলে মাসখান থেকে মাজাটা টান করবি ঘুরা একটা আওয়াজ মারবি সারা দুনিয়ার বাতিলকে দেখাই দিবি আমরা মুসলমান মুসলমান জীবন দায় ইমান দায় না তার প্রমাণ একটা মহিলা দেখাই দে কথা বলে আরো জোরে এই তোরা সরবি না দিতে এই গরম পানি দিত এই হুজুর রে আপনার পিছনে 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 আসো পিছনে এত লোক এসে দশটা কেন বসো সরো আল্লাহ কবুল করেন সরকার আমি এবার বলেন মোমেন জীবন দেয় ইমান দেয় না নাকি জীবন দেয় না ইমান দেয় একজনকে ইমান দেয় জীবন দেয় না ইমান দেয় একটা মহিলা তার প্রমাণ হয়ে গেছে তাকাবাই দিকে মা সময়কে চিত করে চারাত পায় প্যারাক মেরে শিকল দিয়ে বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়া বেঈমান আবু জেহেল উৎপা সাহেবা মুগিরা নাফেল হারেস উৎপা বিন রুবিয়া মা সময়ের উপরে বুকের উপরে বসে বলে তো শরীরে জাররা পরিমাণ কাপড় নাই এখনো ক কথা বলছো দাদু ভাই তোরা ভদ্র লোক আমি জানি গফুর গায়ের লোক কঠিন ভদ্র আমরা জানি নামটা পাল্টা এখন পাল্টা সময় আছে পাল্টা ডিজিটাল যুগ এখন পাল্টা গফুর গায় সে আদিম যুগের নামটা রাখছে রাস্তাঘাট উন্নত হয়েছে আমার শাশুড়ি শেখ হাসিনা যেই রাস্তা তোমাকে করে দিছে এই রে মা বুদ্রি পিড় পিড়া 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 কোনো গাড়ি ঝাঁকি নাই এক বছর আয়া দেখছে ওরে আল্লাহ আমার গাড়ি খালি ড্যান্স করে আর এখন গাড়ি যায় কি ইস
দেশ উন্নত হইছে আবার টাকলা মুরাদের দ্বারা উন্নত হইতে চাইছিল ওরা ওই রিজিক বানা চলে গেছে আলহামদুলিল্লাহ বলেন গফুর গায়ের নামটা তোরা রাখিস না আগের দিন পাল্টা আর কোন কথা কবি উড়াই দিবে কোন আওয়াজ করবে না ওয়াজ করতে দে ইনশাআল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন জোরে কানে আমিন আরো জোরে কানে আমিন কথা বলে কাছাইনি মগাগুলো ডিস্টার্ব করে বাজান রে এইখানে একটা মহিলা সিট করে শোয়া রাখছে বেঈমান উপরে পাথর চাপা ইন দি মিন টাইমে মা সুমাইয়ার সন্তান আব্দুল্লাহকে বলা হলো এই যে তোর মা উলঙ্গ তোর মার যদি কাপড় পরিধান করা দেখতে চাস তাহলে কালেমা ছেড়ে দে পৃথিবীর এমন কোন সন্তান নাই যে মার উলঙ্গ শরীরটা দেখতে বাধ্য হয় সন্তান পিছনের দিকে তাকায় কান্দার বলে একটা পাখার ব্যবস্থা করো সন্তান পিছনের দিকে তাকায় চোখটা বন্ধ করে বলে মা রে আমি কেবল সন্তান রে বাবা আমি কেবল সন্তান বাবা আমি তো লজ্জায় তাকে দেখতে বাধ্য বা আর বেঈমান না বলে দিছে মার দিকে যত সময় তাকায় থাকবি তোর মার তত সময় বাঁচায় রাখবি তোর সব বদ্ধ করবি বা অন্য দিক ঘুরাই দিবি তোরে তোর মা রে আর তোর বাইরে বাইরে মা কারে কয় ইমানের পরীক্ষা কারে কয় দেখে মা সময়া বলে বাজান রে আমার এমনি মেরে ফেলবে তোরা তুই কিন্তু ইমান থেকে জাররা পরিমাণ সরিস না হে বাজান পৃথিবীতে একটা মাত্র দরুদি আছে জীবনের পুরো দিন তোমার আমার রাইখে আমার নানার বাড়িতে যাইও একটা রাত থাকি হে যুবক রে নানার বাড়ি গেলে নানি বলতো আজকে রাতটা থাইকে যাবে মা মায়ে বলতো কেমনে থাকবো বাবা আব্দুর রহমান আব্দুল করিম ছোট ওরা রাত্রে ঘুমাইতে দিয়ে ভয় পাই ও বাবা মা তোমার আমার একা বাড়িতে রাইকে কোথাও যায় নাই গো মা আমরা কিন্তু সেই দুঃখিনী মারে বাস বাগানে শোয়া রাখছি মামেন সিঙ্গাপুর গায়ের বাইরা শুধু দুই চোখের পানি দিয়ে আমার আল্লাহর বুঝায় কমানি জেহাদি বাইর শুনি ইউটিউবে শুনি আর কাঁদি আজকে বাস্তবে মুসাফিরের সাথে বয়া বয়া কাঁদব যদি আমার মালিক আমার মাকে মাফ করে দেয় দরদে জীবনে সন্তানের রাইখা বাবা একটা কমলাও খায় নাই মায়েরে হয়তো কেউ একটা কমলা হাতিয়া দিছে ওই কমলাটা বা কাপড়ের আসলে দিছে করে আবার দুই তিন ভাইয়ের জন্য নিয়ে আসে মা খায় নাই মা শুধু কমলার সিল্কা গুলা সুলিয়া সুলিয়া তোমার আমার গালের মধ্যে দেয় আর বলছিল বাবা তোমরা খাইবা আমি মায়ের খাওয়া হয়ে যাবে কেন এই কথাগুলা বলছিল জাননি যেই মায়ের পেটের মধ্যে তুমি আর আমি লাথি মেরেছি ভাই আমি জানি আপনারা খুব ভালো মানুষ আপনার মা ভক্ত এই জন্যই তো মায়ের আলোচনা করতে বলেছেন আমি মায়ের আলোচনা কি করব দাদু ভাই আবারই তো মা নাই আমি তোমাদের কাছে কি আলোচনা করবো বলবো আমারই তো দুঃখী নিয়ে আজকে দুনিয়ায় নাই বিশেষ করে আমার তালবেলিম বাবা জির আমার আলেম ভাই ভাই আপনারা জানেন পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো মা ঠিক না বেটি জোরে কো যেই ছেলেটা আমার বাড়িতে যে দাওয়াত দিয়ে আসছে আর মনে মা নাই না তোমার মা নাই কি নাম তোমার
এই দেখো আমাকে বাতাস দিতেছে আমি বলি আমি ময়মনসিংহ গোবুরগাঁও যাব না যে ইমাম সাহেব আমার সাথে গেছিল এ আল্লাহ আলা মুরশিদুল খতিব ওকে জিজ্ঞেস করে আবার জোরাই ধরে কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেছে আমার উদ্দেশ্যে যে আদেশ আমি পূর্বাস জীবনে সৌদি আরবে বসে শুধু আপনার শুনছি আর কাঁদছি আপনার নাম্বারটা অনেক কষ্ট করে জুড়ছি আপনি আমার দাওয়াতটা রাখেন নি আর চোখের পানির খাতির এই দাওয়াতটা রাখা আমি সেদিনই বুঝছি হয়তো আমার মা হারা বাইরা যারা আবার ওয়াজটা বেশি পছন্দ করে আর ওয়াজে বইয়ে বইয়ে একটু কান্দার চেষ্টা করে কথা বলো আরো জোরে বলো জাদু বাইরা শুধু তোমাদের কাছে একটা কথাই বলি আজহারের কাছে জিজ্ঞেস করো আর বুকটা একটু সিরিয়া দেখো চাকু দিয়ে আর বুকের মধ্যে যে মায়ের কত কষ্ট এই পৃথিবীতে আল্লাহ ছাড়া রোজা রাখে আগে যখন লাগেজটা লয়ে ঢাকার থেকে বাড়িতে গাড়ি দিয়ে আসতো মা লাগেজটা খুলতো পরার পরে জিনিসগুলো বটবট করে ভাই বোনদের দিত চাচা খুড়ে দিত আজকে সময়ের সন্তান ওই খুঁটির সাথে বাধা বারবার কাঁদে আর বলে মা রে দুনিয়ায় এমন কোন সন্তান পাইছ ওর মা মারে উলঙ্গো দেখে সহ্য করতে পারে মালিক দেখো আমার বাইর আমার মা সময়ের কথা শুনে কাঁদে তোমার কাছে যদি চোখের পানি দাবি হয় দেও না একটা আমার মা কত গুনে করছি মাওলা এই জীবনে মাফ কইরা দাও তোমার নামের খাতিরে বাবা এ দাড়ি ভাজা ভাজান আপনি আপনার মার্জুম নাসকে কাঁদবেন আপনার সন্তান একদিন এরকম ওয়াজের মাঠে বয়ে কাঁদবে বাবা চোখে বুঝা এখন চোখে করুণায় কত লোক মারা গেল আমি এখনো বাইছে আছি করুণা এমন একটা গজ ওই রোগী কেউ মারা গেলে কেউ জানা যায় কত আশা করে মাদার বানাই জাহান্নামের আগুন যখন লাগিবে তোমার বান্দা কেমনে বলো সহিবে হে গফর গায় মোমিন সিংহের বাইরাও আজকে আমার মাওলার একটু ডাক দিয়ে দেখাও আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না দুনিয়ায় শরীরে আগুন লাগলে পানি দিয়ে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করে সুস্থ করে কবরে যদি আগুন লাগিয়াই যায় রে মানি ওই কবরে আল্লাহ যারা গুন গুন করে কাঁদে তাদের অন্তরটা জাহান্নামের ভয়ে কাঁদে আল্লাহ যাদের অন্তরটা কাঁদে وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى أَلَّا زَرَكَ دِتُ بِكِ فَارُونَتَ تَكِبَ
হলে দেখো আবার দারিবাগা বাজারটা গুড়গুড় করে কাঁদে আমার বাবারা জানে আগামী কালকে যদি আমার শেষ নিঃশ্বাস আসিয়া যায় আহারে চারজনে কান্দে লয় আমার মসজিদের কবরস্থানের দিকে লয় যাবে আমার দুইজনে কবরে নামায়া জীবনের শেষ বিদায় দিয়ে দিবে আবার কবরে যে কি হইতেছে মালিক দুয়ার কুদরতের বাউদুর বলজি কবরের মধ্যে 99টা সাপ দিয়ে দিবা আরে এক একটা সাপ যদি দুনিয়ায় বাবা একটা সেকেন্ডের জন্য নিঃশ্বাস ফেলতো বাবাই দুনিয়ার সমস্ত অক্সিজেন বিষাক্ত হয়ে যাইত এই রকম 99টা সাপ আমার যুবক ভাইরা তোরে আমার সকাল বিকেল কামড়াইব আরে বুকের মধ্যে মাথাটা ঢুকাইয়া দিয়া কলিজাটা তাই না মার করবে আরে কলিজাটা যখন তাই না বার করবে তোরে বাসাইবার মতোই ঘরের মধ্যে কেউ নাই রে ভাই শুধু এখন হিসকা মারি আমার আল্লাহর দেখা দা মালিক ওই সাপের কামড় কেমনে সহ্য করব বাজার গত কয়েকদিন আগে তিন বন্ধু যাইতেছিল বাবা পদ্মা নদীতে ইলিশ মাছ দিয়ে ভাত খাইতে আহারে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে বাবা তিনুডা বন্ধু বিদায় লয়ে গেল এদের মধ্যে একজন ছিল কোটিপতির পোলা আহারে বাবাই ছেলেটার মা মা বুঝাইয়া দিছে জাদু রে দুনিয়ার নিয়ম হলো সন্তান মা বাপরে কবরে রাইখে পাড়ায়া পুড়াইয়া দাফন দেয় আর এটা কেমন কপাল আমার দিয়া গেলি এই বয়সে তোরে আমার দাফন কিবা হবে সঙ্গে তো আমার মরণে কিবা হবে সঙ্গে তো আমার কবরে ময়মনসিংহ কবরের বাইরে এ কবরের বাইরে আমার আল্লাহরে দেখাই দিও ওই দেখ আমার বাবারা রুমাল দিয়ে চোখ দুটা মুছতাছে ওই যে আমার ভাইরা চোখ গুলো মুছতাছে শুধু এখন আমি তোর আবেগ বড় কণ্ঠ দিয়ে একটা আল্লাহকে দেখতে চাই কেমনে ডাক দেন ওই তিন যুবকের একটা যুবকের লাশ যখন মার কাছে লয়ে গেছে এইভাবে কাফন পরে দেখতো ভাই এই ইউনিফর্মটা সে নস্কি না ভাই একটু এই কাপড়টা যদি 7 বছরের বাচ্চা দেখে তার বাবা ঘুরে রয়েছে 7 বছরের বাচ্চা বাবার কামড়ে কামড় ধরে টানে আর বলে আব্বু তুমি কি আমার আর কোনোদিন কমলা কিনে দিবে না মজা কিনে দিবে না বাজার করুণার আগে আক্রান্ত আজহারের বুকটা এখন দেখো মায়ের জন্য কত যন্ত্রণা এই আজহারের ভাইগুলি আহারে বাবা সৌদি আরব থাকে বালিশটা মাথায় লয়া মা মা কয়া কান্দে মা তুমি আমার বিদেশ পাঠায় মা তুমি কবরে চলিয়া গেল আমি ইলিয়াসুর রহমান 12 বছর বয়সে আমার মামাকে এক প্লেট দুধ বায়াতের মধ্যে হাতটা ঢুকায় দিয়া বারবার বলছি ইলিয়াস রে জাগো বাবা মাদ্রাসায় যা আর কোনদিন তোর সাথে আবার দেখা হইব না বাজারে আমি জানতাম না আমার মা আমার সাইরা কবরে চলে যাইব ও আমার তালবে আলিম বাবাজিরা আমি আমার বাড়ির থেকে এক সময় দূরে মাদ্রাসায় চলে গেলাম আর 3 মাস পরে আমার কানে খবর গেল আমার মা দুঃখিনী নাই রে আবার মা দুঃখিনী নাই খবর গেল এই পাগলটা ধরাই এই সুখানে ধর সাইছে ধর সুখাই দেখ এই পাগল গুলো এমনই করবে সুমা আমার আল্লাহ দেখাই দেখো ফুলের সুমা এইরকম ভালোবাসা মানুষের থাকতে হবে আর ধর সাইফা ধর সুখ আল্লাহ দেখাই দে লেজ বাবা হ্যাঁ বসতে বলছি আল্লাহ তুমি উম্মাম কয়দা দাম
আশিকের আগুন যদি কারো অন্তরে জ্বলে যায় উনি লাভ দেয় এই তোরা লাভালাভির বন্ধাবি মনে করিস না বড় আসার মনের মাঠে যায় দেখে সুজানের মাঠে যায় দেখে আল্লাহর পাগলগুলো তারা লাভ হয় আল্লাহু আকবার জোরে বলতে পারো না আমি দেখব এখন সত্যিকার মায়ের পাগল করে বসো বসো মা কোয়া টান দিছে যুবকটা লাভ দিছে এমনি এমনি দেয় নাই শুধু তোদের দুইটা পাও ধরে বলছি ইলিয়াস রহমান জিহাদের জীবনে বহুত যুবক এরকম লাফায় লাফায় বেহুশ হয়ে গেছে এই যুবক এখন শুধু আমার আল্লাহরে বুঝায় কবি এ ময়মনসিংহ মুরগার যুবক খোলা এই যুবকের মতো মার পাগল কয়জন শরীফ দেখায় দিবি ওই যুবককে লাভ দিছি আমি আমি দেয় নাই রে দুনিয়ায় তুই কারে ভালোবাসবি একজন দরুদের ভালোবাসিস এই যে ওরা যে বলছে মায়ের ওয়াস্তা করবে না এমনি এমনি কই নাই যারা মার পাগল তারাই বলব যুবক ইলিয়াস রহমান জিহাদের মা যেদিন বলেছিল ইলিয়াস রে বাবা তুমি মাদ্রাসায় যাওয়ার পুরো দিন তোমার সাথে দেখা হইতেও পারে নাও দেখা হইতে পারে আহারে আমার মা দুঃখিনী যে আমার সাইরা চলিয়া যাইব কোনো দিল বুঝতে পারি আল্লাহ দেখো এই মাহফিলের মধ্যে কোন যুবক জন মায়ের জন্য কাঁদে বাবার জন্য কাঁদে এদের জমানো চোখের পানি গুলা কবুল কইরা আল্লাহ সরে কানা আমি আর সরে কানা আমি আমার কেন মন জানো কেন বলে আজকের দোয়া কবুল হয়ে যায় আল্লাহ আকবার জোরে বলেন তো আল্লাহ আকবার জোরে বলেন জোরে বলেন দোয়া কবুল হওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা বাজ লাগে না বেটা দুই ফোঁটা চোখের পানি যথেষ্ট ঠিক না বেটি জোরে কর ঠিক শুধু আমার দিকে তাকাও আল্লাহ আছে না বাবা জীবনে এমন কোন অন্যায় করি নাই যে অন্যায়ের কারণে আল্লাহ আমাকে মাফ করবে না ঠিক না বেটি ঠিক জোরে কর ভাই একটা ওয়াদা দিতে জাদু ভাই যতদিন বাঁচবি মা বাবার দিকে কোনোদিন করা মেজাজে তাকাবি না দেখা 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 নামা আল্লাহ এই হাতগুলোকে কবুল করো আরো জোরে কর আরো জোরে কর যুবক তোকে একটা জ্বলন্ত প্রমাণ দেখাই দিই পৃথিবীর সবাই ভুলে যেতে পারে মা বলতে পারে না মা হলো আমার আল্লাহর মতো দরুদি কথা ঠিক না বেটি দেখ আমি প্রমাণ দিয়ে দিই এই দেখ আজহার বাতাস দেয় চোখের পানি দেওয়ার কলিজাটা কাঁপতাছে আজকে বাড়িতে ঠিক কত সুন্দর বাড়ি করছে সেই বাড়ি সেটা মা বাগানে শুয়ে রয়েছে ইলিয়াস রহমান জিহাদির মা এ ওপরে তার বেউসে অন্তর না বসে থাক আল্লাহ আকবার করে বলা এ আমার দিকে তাকাও ভাই ডিস্টার্ব করবা না এই জমিনের মালিক কে আল্লাহ আছে না তোর জীবনটা এখন পাল্টাই দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো আল্লাহ আকবার করে বলো আল্লাহ আকবার করে বলো আল্লাহ আকবার করে বলো জোরে বলো জোরে বলো মুসলমান আল্লাহ যদি আর সমস্যা এরা নিয়ে যাওয়া আসতে করে সারা দুনিয়ার মানুষ দেখবে ওরে আল্লাহর পাগলগুলি যারা সত্যিকারে এরকম অনেক সাহাবীর বাবা মাঠে বসে দেখো পাঁচজন যুবক করে লয়ে যাইতেছে বেহুশ হয়ে পড়ে এ বসে আছে বকা এ বসো দেখো তাকায় দেখো একটা শিক্ষার দিয়ে বেহুশ হয়ে পড়ে রইছে এটা ইলিয়াস রহমান জিহাদের ক্রেডিট নিয়ে এটা হলো আমার আল্লাহর দয়া যারা মারহাবা এ যুবক এই পৃথিবীতে দেখাই দিবি আমার আল্লাহকে পৃথিবীতে এমন যুবক কত যুবক আছে শিক্ষার দিয়ে কত বাচ্চার পোলা জাহান্নামের ভয়ে শিক্ষার দিয়ে মরে গেছে আছে না নাই জোরে বলো আছে না নাই বাচ্চা হারুনা রশিদের পোলা একটা শিক্ষার দিয়ে জাহান্নামের ভয়ে মরে গেছে এত বড় বাচ্চা হারুনা রশিদের পোলা একটা শিক্ষার মরে গেছে খালি জাহান্নামের ভয়ে মারহাবা আল্লাহু আকবার করে কান এবার আমার দিকে তাকান কষ্ট হইব এ বাবা বাবা জাদু ভাই তোরা যখন আমার ওয়াদা দিছ জীবনে কোনদিন মা দিকে চোখ তুলে তাকায় কথা বলবি না আমি ওয়াদা দিলাম যারা মায়ের পাগল আমার মতো আছো আমি যদি জান্নাতে যাই তোকে লইয়াই যাব ইনশা ইনশা যদি আল্লাহ আমারে মাফ করে একসাথে যাবো আর আমি আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য একটা গাড়ি বানাই আনাইছি যদি কারণ সেটা কি রসুল বলেছে মান বানা আলিল্লাহি মাসকিদান বানা আল্লাহ হলো বাইতান ফিল জান্নাত
যারা আল্লাহর ঘর মসজিদ বানায় দিবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দিবেন এই যে আমার রক্ত ঝরানো ঘাম ঝরানো পয়সা দিয়ে একটা মসজিদ করতেছে আলহামদুলিল্লাহ বলেন এই মসজিদের খতিব সাহেব দেখছে দেখে আসছে এই পর্যন্ত আমার মসজিদে 3 কোটি টাকা চলে গেছে আমি কারো কাছ থেকে একটা বস্তা সিমেন্ট চাইয়ে নিয়ে আমি মসজিদ করি কেউ হয়তো জোর করে কেউ হয়তো 10 বস্তা 5 বস্তা সিমেন্ট নিজে কিনে দিয়েছে আমি কিন্তু কারো কাছ থেকে 1 টাকা কালেকশন করে মসজিদ করি তোমরা সমালোচনা করো না যে বক্তারা টাকা নিয়ে কি করে আমি ইলিয়াসের মধ্যে আদি রই ঘাম ঝরানো পয়সা দিয়ে আমি আল্লাহর ঘর করছি একমাত্র আমার মায়ের জন্য যদি আমার মায়ের আল্লাহ মাফ করে দেয় এই যে যারা সৌদি আরব থাকে তাকে টাকার দ্বারা এই মসজিদ আল্লাহ আল্লাহ মসজিদটা হইতেছে আপনাকে কষ্টের টাকার দ্বারা মসজিদটা হইতেছে বাবা আমার বিশ্বাস এলাকার প্রত্যেকটা মানুষ এই মসজিদকে রেলগাড়ি বানায় জান্নাতে যাবে ঠিক আমার মসজিদ যদি কবুল হয় আপনার আমিও জান্নাতে যাব আমি যখন ওই ঘরের মধ্যে বসেছিলাম এই আজহার ঘরে একটা ছেলে এখানে আছে মনে হয় সামনে বসা সে সেনেডারির দোকানে কাজ করে নিজের দোকান মুরগির পোলট্রি ফার্মের দোকান তোমরা দেখেছো ছেলেরা ছিল আমার হাতের মধ্যে 500 টাকা দিয়ে বলে হুজুর আপনার ওয়াজ শুনে আমি ডেলি কান্দাম আপনার মসজিদে আমি টাকা দিয়ে দোয়া নিলাম দরকার মারহাবা আমার মসজিদ যদি কবুল হয় আমার মা যদি জান্নাতে যায় এই যুবকের মাও জান্নাতে যাবে কারণ কি জানো এ কত আবেগ ভরা কণ্ঠ নিয়ে সেই তোমাদের এদিকে 30 সাল থেকে ছেলে দাইছে তোমরা দেখেছো যারা আমার সাথে ছিল এই ঘরের মধ্যে আরেকটা ছেলে 100 টাকা দিয়ে আমার সাথে মুসাফা করে কয় হুজুর আমি আপনার অনেক ভক্ত আমি প্রমাণ পাইছি যে গফুর গায়ের জমিনে জিহাদি ভক্ত আছে আর বিশেষ করে জিহাদি সাহেবের ভক্ত তারাই বেশি যারা মারে বেশি ভালোবাসে ঠিক না বেটি এবার প্রমাণ হবে মায়ের কে কতটুকু ভালোবাসো ইনশাআল্লাহ আল্লাহ আছে না টাকাই দিবে একটা যুবক এই যে আজহাররা কয় ভাই বিদেশ থেকে মার জন্য এত কিছু করে এই বিশাল বড় ওয়াজের আয়োজন করছে আপনার এলাকার মানুষদেরকে সাথে নিয়ে কাজটা বেশি খারাপ করে না ভালো করছে না খারাপ করছে কি মনে হয় আপনাদের অবশ্যই আজহারের মা আগো বাইবেলের পেটে রেখে মনে হয় কোনো একদিন তাহাজ্জুদের মধ্যে কাঁদছিল আল্লাহ আমার সন্তানগুলোর ভালো করতে ঠিক না বটে মা বাপের কষ্ট দিয়ে কেউ শান্তিতে থাকতে পারে না কথা ঠিক না বটে তার জ্বলন্ত প্রমাণ এখন আমি করে দিব শুধু আমার দিক চাইয়ে থাকবে কোনো দিক থাকাবে না